أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر

পেঁয়াজের মূল্য দুইশো আড়াইশো টাকা পর্যন্ত আমাদের যত নলেজে আসছেন আমরা জানছি শুনছি দেখছি আল্লাহ রসুল সাল্লাহ মজুদদারীদের ব্যাপারে যারা মজুদ করে তাদের প্রতি লায়নত করেছেন অভিশপ্ত করেছেন এবং রসুল্লাম হোসেন আমার বয় হচ্ছে ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য আল্লাহ রবীন্ম হোসেন ইয়াঈ হল্লা আমানু আনু আদুল্লুকুম আদুল জারাহ তুন জি কুমিন আজাবিল আলিম হে ইমানদাররা আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার সংবাদ দিব না যে ব্যবসা তোমাকে জাহান নামের উত্তপ্ত জ্বলন্ত আগুন থেকে রক্ষা বলে তো আল্লাহতিমানের রাসুরপতি ইমানের আল্লাহ রাসে জাহাদ মূল কথা যে যারা ব্যবসা নবীরা ব্যবসা করেছেন যেমন আল্লাহ রবীন্দ্র সুরাতুল বাকার দুই শত পঁচাত্তরের পরে গিয়ে পাবেন যে বলা হচ্ছে আল্লাহ ব্যবসাকে হালাল করছেন আর সুদকে হারাম করছেন আর লোক বলে না ব্যবসা সুদ সমান না যাই হোক আমাদের আজকে আলোচনা এমনি মাজার একুশশো চুয়ান্ন মুসলিম শরীফ ষোলোশো পাঁচ তিরিমিজি বারোশো সাতষট্টি আবুদাওয়া চৌত্রিশশো সাতচল্লিশ সময় হাদিসে মজুদারির ব্যাপারে কঠোরতা হুঁশিয়ার করছে হ্যাঁ যদি বাংলার বাজারে বাংলাদেশের বাজারে পেঁয়াজের আসতে কেরিং খরচ বন্যার কারণে বিভিন্ন সমস্যার কারণে যাতায়াতের কারণে যদি না আসে সেখানে যাতায়াতের খরচ গাড়ি ভাড়া ছিল দশ টাকা সেখানে যদি একশো একশো টাকা হয় তাহলে আপনি লেভেল ফিলিং করার জন্য সমান বরাবর আপনার ব্যবসা করতে ইসলাম আপনাকে কোনো অনুমতি দিয়েছে কিন্তু বাংলাদেশে পেঁয়াজ মজুদ আছেন এবং আমরা যতটুকু জানি বিশ্বের বাজারে পেঁয়াজের রেট কম আমরা গতকাল আল্লাহ আলম সত্যি যাই না ফেসবুকে দেখছি ভারতের মানুষগুলা আছে পেঁয়াজ বিক্রি করতে পারে না বাংলাদেশের মানুষ আছে পেঁয়াজ কিনতে পারে না আজ এই মজুদারির ব্যাপারে রসুল্লাহ সাল্লাহ করছেন অনেক ব্যবসায়ী আমরা দেখছি মাসাল্লাহ বড় বড় দাড়ি কপালে দাগ পালিয়েছে নামাজ পড়তে পারতে তোমাকে রসুল সাল্লাহ ওই মজুদারির প্রতি লানত ওই যে জমা সমাজে মানুষকে কষ্ট দেয় মানুষের প্রতি আপনাকে মজুদারি করতে ইসলাম নিষেধ করেন মজুদ করেন রাহি করেন কিন্তু যে জিনিসের রাহি করা যাবে সেটা করেন কিন্তু আপনি মজুদ করে কৃত্রিম সংকট দেখিয়ে আপনি ব্যবসা করবেন মানুষকে মানুষের উপরে ছুরি চালিয়া পয়সা দিবেন এই পয়সা খাইয়া আপনি নামাজ পড়বেন হস করবেন রোজা করবেন কিছুই কবুল হবে না রসুল্লাহ ইন আল্লাহ আল্লাহ পবিত্র গ্রহণ করে অস্ত্রে মাথায় অস্ত্র যখন ডাকাতি করতে আসে তখন যখন সর্বস্ব নিয়ে যায় কেমন কিছু ডাকাত আমরা শুনতে পাই সে রাত্রে ডাকাতি করে কয় মালানা সাহেব টাকা আসেনি নি খসে টাকা তুমি তো সবাই নিয়ে গেলাম পাঁচশো টাকা লেন ভাড়া দিয়ে যান গিয়ে তার ডাকাইতের একটা নিয়ম আছে ডাকাইতের একটা মায়া আছে কিন্তু এক যদি বাংলাদেশের বাজারে না থাকে বাংলাদেশের বাজারে যদি দাম বেড়ে যায় সেটা অন্য কথা কিন্তু আপনি কৃত্রিম সংকট দিয়া ঘোটাউনে জমা রেখা আপনি পয়সা নিবেন এই পয়সা খেয়ে আপনি যত আবাদি কোনো যে মক্কা ছাদে চলে যান আপনি কোনো কব না আপনি দাগ কেন কামা কোনো কাজ হবে না আপনি সন্তান এই পয়সাকে সন্তান বউ বাচ্চাকে লালন পালন করতেছেন আপনি রসুল্লাহ সাল্লাহেন ওই শরীর জান্নাতে যাবে না যেই শরীর দৃষ্টি যে হারাম খাইয়া যে রক্ত হয়েছে হারাম খাইয়া সে আল্লাহ জান্নাতে সে পবিত্র পবিত্র সেরা আল্লাহ জানা যাবে না আগুনে পুড়িয়া আল্লাহ পাক আপনাকে জান্নাত দিব হে ব্যবসায়ীরা হে মজুদদারীরা আল্লাহকে ভয় করুন

সেটা রাষ্ট্রীয় সরকার মজুদ করতে পারে বা আনলক করতে পারেন যেটা অ্যাভেলেবেল আছে মানুষের কোনো ক্ষতি নাই কিন্তু আপনি মজুদ করে রাখেন কালকা দুই দিন পরে ব্যবসা করবেন বেশি দামে বিক্রি করবেন এটা হারাম এটা হারাম এটা হারাম রসুল আকরম সাল্লাহ যে হাদিসগুলা এবিন মাজার হাদিস সানা শাহী একুশশো চুয়ান্ন মুসলিম শরীফ ষোলোশো পাঁচ তিরমিজি বারোশো সাত সাতষট্টি আবুদাউদ চৌত্রিশশো সাতচল্লিশ নম্বর হাদিস সুতরাং ভয় করুন আল্লাহকে কে কি করে দেখার বিষয় নয় আপনি তো ইমানদার আপনি তো নামাজি আল্লাহ বলেন যে ইনস সালাতাত তানহা আনিল ফাসাই ওয়াল মুনকার নামাজ মানুষকে অশ্লীলতা বা থেকে ঠিক ভাষায় আমি নামাজ পড়তে পড়তে কোহলে ডাক পড়েছি তারপরে সুদুয়া সেদিন আমরা দেখলাম যে ঘুষ এবং কি আত্মসাতৃত পয়সা সহ ইল্লা মাশাআল্লাহ বলতে লজ্জা হয় মানে আমরা দাড়িওয়ালা কিন্তু এরকম সুন্দর চাড় এরকম সুন্দর চাড়া দাড়ি হলো এই বড় বড় দাড়ি কোহলে ডাক পড়েছি কিন্তু এন্টি করাপশন ডিপার্টমেন্ট সিআইডি তাকে ধরছে সে সন্তরা সেই করতেছে কি মানুষের উপর জুলুম করে হারাম খাইতেছে সুদ খেতে বুঝতেছে রাষ্ট্রীয় সম্পদ অন্যায়ভাবে বক্ষণ করে সুতরাং আল্লাহকে ভয় করুন সেই কেয়ামত আসার আগে যেদিন আল্লাহ বলছেন ইয়া ইয়া ইউ হাল্লা জিন আমানু লাতুল হিকুম আমু আলাকুম ওলা আউলা দেখুম আনজিক্রিল্লা ওমাই আল্লা জালিকা ফাউলা হে মানুষ তোমার সন্তান সন্ততি যাতে তোমাকে আল্লাহ রাস্তায় গাফিল না করে সন্তান সন্ততি আল্লাহ রাস্তায় আমাদেরকে গাফিল করছে মানুষের গলার হয়ে ছুরি সালাতে আমরা দ্বিদাবোধ করি না আসুন আমি ভারতবর্ষে আমার যত আছে আমার দশ কেজি আছে আমি যে রেট বিক্রি করে দিই নাই খাবো না নাই বেচবো না কেন ফাত্তাকিল্লাহ অতিউন আল্লাহকে ভয় করছি সঙ্গে মান্য করছি তাইলে কিন্তু কালকে আমাকে বাঁচতে পারবেন আদার যদি না বাঁচেন এই ষোলো কোটি মানুষ এই ষোলো কোটি মানুষের কষ্ট দেওয়ার কারণে ষোলো কোটি মানুষ এই প্রত্যেকটা ব্যবসায়ী মজুদারি কার ব্যাপারে আল্লাহ যদি আফিল করে মামলা করে আপনি যত বড় হাজির হন আর যত বড়ই মুক্তি হন আর যত বড়ই হন না যত বড় তাহত গুজারি হন আপনি মাপ পাবেন না কারণ মনে রাখতে হবে মানুষকে কষ্ট দেওয়া হারাম মানুষকে কষ্ট দেওয়া হারাম মানুষকে কষ্ট দেওয়া হারাম আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করে কামিন আসসালাম